রাজ্যত নিষ্ক্রিয় কংগ্রেস, লোকসভা নির্বাচনত কংগ্রেসের সক্রিয়তার অভাব, কংগ্রেসত দেখা গেছে মাথো হতাশা আর নিরাশার ছবি। বিধায়ক অখিল গগৈর পিছত এইবার প্রদেশ কংগ্রেসক সমালোচনা সাংসদ অজিত কুমার ভূঁইয়ার। সময় দেখা গৈছে যে নেতাসকলে কবাত ভয় খাইছে, নতবা প্রলোভন কিবা হৈছে, এই ধরনের নেতাবর গুছি যাওয়াটো মই কিন্তু তেওঁলোককতো মই গুরুত্ব দিবই খোঁজা নাই। খুদ মিত্র দলে এতিয়া অসন্তুষ্ট কংগ্রেসের উপর, কংগ্রেসের নিষ্ক্রিয়তাক চোকা সমালোচনা করে সাংসদ অজিত কুমার ভূঁইয়াই কলে দেশের লোকসভা নির্বাচনত অসমত ছয়খন আসন লাভ করার সম্ভাবনা আছে কংগ্রেসের। পিছে অজিত ভূঁইয়ার মতে কংগ্রেসের দলীয় নেতাকর্মীর সক্রিয়তার অভাব। বিরোধীয় কয়তো এখন এইবার মই ভাবো যে ছখন সাতখন আসনত খুব ভাল আসলে, প্রার্থী তালিকাখনো ভাল, ক্যান্ডিডেট দুই এজন হয়তো খেলিমেলি হয়েছে, যে বরপেটাত আমি বিচারিছিলো বিরোধী ফলের সিপিএমর নাই হওয়া সেট বাদ দিলেও বাকি কিন্তু ছখনমান আসন খুব ভাল আসলে। কংগ্রেসের দলীয় নেতাকর্মীর দুর্বল স্থিতির বাবে ক্রমাৎ পিছুয়াইছে দলটো, যেটো কথা দুদিন পূর্বে যোরহাট লোকসভা সমষ্টিত নির্বাচনী প্রচার চলায় মন্তব্য করেছিল রাজ্যের দলের সভাপতি অখিল গগৈয়ে। লজিস্টিক সাপোর্ট তো একেবারে নাই, আর দুই নম্বর বস্তুটো হল কোর্ডিনেশন তো যে ধরনের হব লাগে সেটা অল্প কম, ইলেকশন জিকিবর কারণে যা খা খরচ থাকে সেটার অভাব হয়েছে, তাহলে এই সাপোর্টর অভাবর কারণে আমি যথেষ্ট পিছ পড়ে আছো। অখিল গগৈর পিছত এইবার কংগ্রেস দলের বিরুদ্ধে একটাই অভিযোগ অজিত কুমার ভূঁইয়ার, দুর্বল হয়েছে কংগ্রেস, কংগ্রেসের সাংগঠনিক ভেটিত সক্রিয়তার অভাব, যার বাবে কংগ্রেস নেতৃত্বর আত্মসমালোচনার প্রয়োজন, এই তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদ অজিত ভূঁইয়ার। তেওঁলোকৰ ব্যর্থতাটো তেওঁলোকে যদি বিশ্লেষণ করে নেচায়, তেওঁলোকৰ আত্মবিশ্লেষণ করার সময় হয়েছে এতিয়া, সেখানে কংগ্রেসের মূল দল হিসাবে যিধরনে যিধরনের এগ্রেসিভ হব লাগিছিলে। ইমানেই নহয়, কংগ্রেসত আছে একাংশ নীতি আদর্শহীন লোক, এনে নীতি আদর্শহীন লোকে সময় সময়ে ভয় ভাবুকি আহিলে ত্যাগ করে নিজ দলীয় আদর্শ, সেই সকল লোকক বাহিরত রাখি দলীয় নেতৃত্বক আত্মবিশ্লেষণ করার পরামর্শ অজিত ভূঁইয়ার। যে নেতাসকলে কবাত ভয় খাইছে, নতবা প্রলোভন কিবা হয়েছে, এই ধরনের নেতাবর গুছি যাওয়াটো মই কিন্তু তেওঁলোককতো মই গুরুত্ব দিবই খোঁজা নাই, কারণ তেওঁলোকৰ কোনো নীতি আদর্শের প্রশ্ন তেওঁলোকৰ এটা সবল স্থিতি নাই, কিন্তু হলেও নেতৃত্বই তার দায় লব লাগিব। পিছে কংগ্রেসের দলীয় স্থিতিক লৈ হরফ হওয়া অজিত কুমার ভূঁইয়ার মন্তব্য সন্দর্ভত ভূপেন বৰাৰ প্রতিক্রিয়া, কংগ্রেসের হতে নির্বাচনী প্রচারত আছে অজিত কুমার ভূঁইয়া, তেন্তে কি উদ্দেশ্য এনে মন্তব্য করলে সেয়া বুঝিব লাগিব। তেখেতে কি দৃষ্টিভঙ্গিয়ে কৈছে মই নাজানো, মই জনাত অজিত ভূঁইয়া ডাঙরিয়াও আমার দলের হয়ে প্রচার করে আছে, আজিও অজিত ভূঁইয়া ডাঙরিয়া মূল যা কথা আসে তখন কিনা অসুবিধার কারণে হয়তো আজি যাব পৰা নাই, যোনে যে পারিছে করে আছে। পিছে বিরোধী এনে দুর্বল স্থিতিক লৈ রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার মন্তব্য, রাজ্যত এতিয়া বিরোধী নাই, বিরোধী শূন্য, বিরোধীয়ে যি পরিকল্পনা লয় তাতে বিফল হয়। কংগ্রেস তো পুরোনা দুটকে নদত পুরোনা রয়েছে, যে পামচার গাড়ি কোনো উঠিব যাব আপনাদের কোকসো, চলন্ত গাড়িতে উঠে মানুষ, যখন গাড়ি রানিং কন্ডিশন তাত উঠিব, যখন গাড়ির অবস্থা নাই পামচার হয়ে পড়ি আছে তাত কোন উঠিব যাব আপনি কোক, কোনবা ইয়াতো মই দ্বিতীয় দেখাই নাই, বহুত তলত থাকিব, যে থাকিব বহুত তলত, মানে ঢুকিয়ে নাপাব, মই কোনো ঢুকিয়ে নাপায়। এনেদরে এতিয়া বিরোধী ঐক্যর স্থিতির মাজতে দেখা গৈছে বাকযুদ্ধ, বিরোধীত বিগ ব্রাদারের ভূমিকা লওয়া কংগ্রেসের ভূমিকাত যে আন আন দলসমূহ সন্তুষ্ট নহয় সেই কথা প্রায় নিশ্চিত হয়েছে অখিল গগৈ অজিত ভূঁইয়ার মন্তব্যত।
বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।